নবীর দরবারে এসে সহিহ বুখারীর হাদিস নবীর দরবারে এসে বলছে হুজুর আমাকে শাস্তি দেন আমি জেনা করেছি রাসূল মুখটা ঘুরায় নিলেন আবার এসে বললেন হুজুর আমি জেনা করেছি রাসূল মুখটা ঘুরায় নিলেন মহিলা আবার আসলেন হুজুর আমি জেনা করেছি মুখটা ঘুরায় নিলেন নবীজি সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে যাও তো ওই মহিলা বাসায় গিয়ে একটু দেখো এই মহিলাটা পাগলি কিনা বাসায় বলো না হুজুর পাগলি নয় নবীজি বলেন কি হয়েছে বলো বলো হুজুর আমি জেনা করেছি আমার ব্যাপারে ইসলামের আইন আপনি দেন ইসলামী শরীয়তের হদ আপনি জারি করুন নবীজি বলেন আর কোন সমস্যা বলো হুজুর জেনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান নবীজি বলেন পেটের মধ্যে যদি সন্তান হয় তুমি দোষ করেছো তোমার সাথে যে জেনা করেছে সে দোষ করেছে কিন্তু পেটের সন্তানটা তো কোনো অপরাধ করে নাই নবীজি বলেন যাও ওয়াজে হামল আফটার ডেলিভারি ডেলিভারির পরে সন্তানকে তো দুই বছর দুধ পান করাতে হবে তুমি এবার আসবে যখন এই সন্তানটা দুধ ছেড়ে দিবে দুই বছর পর তুমি আসবে মহিলা দু বছর পর আমরা হলে ভুলে যেতাম দু বছর পর মহিলা আসছে বলে হুজুর এই নেন আমার সন্তানটা হুজুর এই নেন আমার সন্তান দেখেন এই সন্তান এখন আর আমার দুধ খায় না হুজুর আমার ব্যাপারে ইসলামের আইন প্রয়োগ করুন রাসূলুল্লাহ বলেন ওকে মহিলাটাকে তোমরা একবার কোমর পর্যন্ত পুঁতে দাও কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মেরে 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 মহিলাটাকে নিঃশেষ করে দেওয়া হলো আর বাচ্চাটাকে বলা হলো ওই বাচ্চাটার জন্য জিম্মাদার কে হবে আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো আল্লাহ নবীর যুগে এই শাস্তিগুলো ছিল এই শাস্তি যদি অল্প দিনের মধ্যে আমি যতটুকু গুঞ্জন শুনছি আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে হয়তো বা জেনার শাস্তিটা ধর্ষণের শাস্তি বলৎকারের শাস্তি এগুলো মৃত্যুদণ্ড হবে এটা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে হোম মিনিস্টারের সদিচ্ছা আছে কথা বলেন ঠিক কিনা এটা যদি করে দেখবেন অটোমেটিক অর্ধেক সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তবে এই জেনার শাস্তি বলেন যাই বলেন না কেন এটা তো বিবাহিতা আর অবিবাহিতা নারী পুরুষ যদি জেনা করে তাহলে 100টা ব্যথাঘাত এক বছরের জন্য দেশ থেকে বাইর করে দিতে হবে এক বছরের জন্য দেশ সারা করতে হবে এই আইনগুলো প্রয়োগ করেন দেশে শান্তি আসবে করোনা এমনি বিদায় নিবে করোনা বলবে সরি আমি থাকবো না দরকার নাই আমার কথা বলেন ঠিক কিনা এখন এগুলোর উৎসগুলো আমাদের বন্ধ করতে হবে উৎসগুলো কি করতে হবে বন্ধ করতে হবে আমার পরামর্শ থাকবে প্রথম পরামর্শ মসজিদ মক্তব মাদ্রাসায় যারা স্টাফ আছে এ জেনা হয় কেন ধর্ষণ হয় কেন বলৎকার হয় কেন এগুলোর জন্য আমাদের কাজ হচ্ছে আমরা এই মসজিদ বলেন মাদ্রাসা বলেন মক্তব বলেন এদের স্টাফদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করতে পারি না কথা বলেন ঠিক না সে থাকে মসজিদে তার ওয়াইফ থাকে দেশে এক মাসের ছুটি দেয় না কমিটি মাঝে মধ্যে আপনাদের কথা বলি না আপনারা তো দেন ছুটি আর বলবে হুজুর ছুটি তো দেই এটা সামগ্রিক বিষয়টা আমি বলছি এক মাসে তিন মাসে ছুটি দেও না হুজুর তো মানুষ নাকি ফেরেশতা ও যারা মনে করে যে হুজুর তো মানুষই না এক সময় মানুষ বলতো হুজুর আপনারা কি বিয়েও করেন কি বলেন আমরা বিয়ে করি না আস্তাগফিরুল্লাহ এরকম মানুষ মনে করতো হুজুর আপনারাও কি রিক্সায় উঠেন হুজুরের তো দোষ পদে পদে হুজুর যদি দ্রুত হাঁটে কই হুজুর খুদা বেশি লাগছে এত দ্রুত হাঁটেন কেন কথা বলেন ঠিক কিনা হুজুর যদি আস্তে আস্তে হবে কইস দেখছো হুজুর না খাইয়ে এমন শুকে গেছে হাঁটতেই পারে না আবার বেশি খালি কই এমন খাওন খাইছে হুজুর হাঁটতেই পারে না হুজুর যত ডায়াবেটিস সব আপনাদের এখন জোরে হাঁটলেও দোষ আস্তে হাঁটলেও দোষ কথা বলেন ঠিক কিনা হুজুরের দোষের তো অভাব নাই তা আমি প্রথম বলবো যখন মসজিদে ইমাম খতিব বা দায়িত্বশীল মুয়াজ্জিন যারা আছে খাদেম যারা আছে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে তারা মানুষ তাদের শাহওয়াত আছে কথা বলেন ঠিক কিনা দেখবেন তা যদি করা যায় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই সমস্ত জায়গায় অনেক সময় মসজিদে ছোট ছোট সোনামণিদেরকে পাঠিয়ে দেওয়া হয় যারা নুরানি পড়ায় আছে না নুরানি ঘুরানি ফিরানি কত সিস্টেম আছে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাই দেয় তো অনেক সময় হুজুর কি করে হুজুরের প্রতি এরকম মনিটরিং করা হয় না এই জন্য মনিটরিং করতে হবে হুজুর কাদেরকে পড়ায় কি পড়াচ্ছেন এটা মনিটরিং দরকার তৃতীয় পদক্ষেপ হচ্ছে মহিলা মাদ্রাসায় আমরা অনেক সময় কোঅর্ডিনেশনের ক্ষেত্রে দেখি পুরুষ শিক্ষক নাম দিচ্ছে মহিলা মাদ্রাসা সার্চিং দিয়ে দেখেন অর্ধেকে পুরুষ শিক্ষক নামে আছে কামে নাই নাম নজর আলী চোখে দেখে না নাম কি নজর আলী নাম আহলে হাদিস হাদিস পড়তে পারে না হাদিস চিনেও না বুখারী শরীফ খুলে দিলে কই এটা কি কোন জায়গা থেকে আসছে এটা কোন কেতাব উনি তো বলছেন ই ফা বা
ইফাদা চিনেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জোর জবর পেশওয়ালা যখন অরিজিনাল বুখারি খুলে দি বুখারি শরীফের নাম কি কয় থামেন একটু আসতেছি থামেন একটু আসতেছি মানে ওই বুখারি তো উনি দেখেন নাই তো আরেকজনকে সে তো দলিল দিতে আসছে বুখারি শরীফের তো বুখারি শরীফের আবার কোরআন থেকে দলিল দিছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আমি কইছি হাই হাই সাওয়াইন কইতে পরে দেখলাম যে আপনি সাওয়াইন পড়ছেন কেন আপনার দেখি কিতাবটা তো কোরআন শরীফ নিয়ে আসলাম বলছে দেখি দেখলাম যে বাংলা উচ্চারণ সাওয়াইন লেখা আছে বাংলায় আরবি টেক্সট বুক নাই আমারও আল্লাহর কি মেহরবানি আমি তখন ছাত্র কামিল ফার্স্ট ইয়ারে পড়ি সারসিনা আলিয়া মাদ্রাসায় তো ওনাকে বললাম আমি ওস্তাদের সাথে গেছিলাম বাসে তো বললাম যে একটু পড়েন তো সুরা নাসটা এই সুরা নাস পড়ছে কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি বললাম সর্বনাশ এই যদি হয় কোরআনের অবস্থা আর হাদিসের অবস্থা জের জবর পেশওয়ালা নাই বাংলা উচ্চারণ দেওয়া আছে এটা মূল কিতাব ধরাই দিলে তো শেষ জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমাদেরকে বুঝতে হবে নামে হলে হবে না আমরা বলবো অন্যায় থেকে আমাদের দূরে থাকতে হবে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন বাবা তুমি সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে কোনটা সৎ আর কোনটা অসৎ এটা আমাদের চিনা দরকার কিনা কি বলেন আমাদের চিনা দরকার কিনা অবশ্য আমাদের চিনতে হবে মহিলা মাদ্রাসায় শুধু সিকিউরিটি গার্ড ছাড়া বাকি সবাইকে পুরুষটা শুধু থাকবে বাকি সব জায়গায় ভিতরে থাকবে মহিলা শিক্ষিকা কথা বলেন ঠিক কিনা তাহলে এরকম ধর্ষণ হবে না জেনা ব্যবচার হবে না কথা বলেন ঠিক কিনা ধর্ষণ করার পরে আল্লাহর কোরআন নিয়ে শপথ করাইছে ধর্ষণ করে আল্লাহর কোরআন নিয়ে শপথ করাইছে নারায়ণগঞ্জের কোণের হুজুর দুঃখ লাগে কথা বলেন ঠিক কিনা এগুলো এগুলোকে ধরে কোনো বিচার নাই একেবারে সোজা সঙ্গে সার করা দরকার যদি ইসলামী স্টেট নাই আইন অনুযায়ী চলবে বিচার এটা আমার কথায় তো বিচার হবে না কথা বলেন ঠিক কিনা আস্তাগফিরুল্লাহ এগুলো চলছে আমি শুধু পরামর্শ দিচ্ছি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় নীতিমালা থাকবে মসজিদ বলেন মাদ্রাসা বলেন নুরানি বলেন যেখানেই বলেন সবগুলোকে কেন্দ্রীয় থেকে কেন্দ্র থেকে মনিটরিং করতে হবে সিসি ক্যামেরা অত্যাধুনিক ব্যবস্থা রাখতে হবে যেন কেউ কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে না পারে মনিটরিং করতে হবে কথা বলুন ঠিক না আবাসিক মাদ্রাসায় ঢালাও বিছানা মনে করেন দুইটা রুম আছে বড় বড় রুম একসাথে 50 জন থাকে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লাগে অকারেন্স ঘটতে পারে নেগেটিভ পজিটিভ এক জায়গা হলে তো বিপজ্জনক হতেই পারে কথা বলেন ঠিক কিনা এই ঢালাও বিছানা বাতিল করতে হবে খাটের ব্যবস্থা করতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সুন্নত যাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে দরকার এগুলো শিক্ষকদের ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা করতে হবে এটি অবশ্যই এটা করতে হবে একসাথে থাকা বন্ধ করতে হবে ওয়ানের ছাত্র দাউরার ছাত্র একসাথে থাকে খামেসের ছাত্র দাহম নাহম হাস্তম হাত্তম এদের ছাত্র আর দাউরার ছাত্র যদি একসাথে থাকে কামেলের ছাত্র আর অষ্টম সামেনের ছাত্র যদি একসাথে থাকে অষ্টম শ্রেণীর ছাত্র থেকে এমন তো হওয়ারই সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা এই জন্য একসাথে রাখা যাবে না ক্লাসিফিকেশন করতে হবে প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে এই জন্য এই পদক্ষেপগুলো যদি সরকার নেয় এবং মনিটরিং সেল গঠন করে তাহলে অনতিবিলম্বে ধর্ষণ এই সবগুলো বন্ধ হয়ে যাবে আর মানসিক পরিবর্তন করতে হবে মন মস্তিষ্ককে আমাদের পরিবর্তন করতে হবে পুরুষের উপর এই অপবাদ কেন সিলেটের এমসি কলেজের অবস্থা নোয়াখালীর বেগমগঞ্জের অবস্থা আজকে এগুলো এই দুইটাকে ধরে শাস্তি করেন বাকিগুলো সব সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন সৎ কাজের আদেশ অসৎ কাজের নীতি নিষেধ এই দায়িত্বটি আমরা যেন পালন করতে পারি